প্রায় 2 কোটি লোকের বসবাস রাজধানী ঢাকাতে। ঈদের ছুটিতে এরই মধ্যে অর্ধেকেরও বেশি লোক নাড়ির টানে ঢাকা ছেড়েছে। ধারণা করা হচ্ছে এবারের ঈদে অনেকটা ফাঁকা হয়ে যাবে ঢাকা। এরই মধ্যে ঢাকার সড়কে কমে এসেছে যানবাহনের সংখ্যা। লোকজন কম থাকায় যানজট নেই সড়কগুলোতে। তাই আশঙ্কা করা হচ্ছে ঈদের ছুটিতে রাজধানী কেন্দ্রিক ফাঁকা বাসা বাড়িতে ঘটতে পারে চুরির ঘটনা। বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। যে যেখানে যান আপনার মূল্যবান সম্পদের যে হেফাজত সেটি আপনি নিজের মতো করবেন। আমাদের 50টি থানায় অতিরিক্ত আমরা ফোর্স দিয়েছি, 2500 ফোর্স প্রতি রাত্রে ডিউটি করবে এবং প্রতি থানা থেকে 10টা করে আলাদা মোবাইল পার্টি বের হবে, 500টি মোবাইল টিম থাকবে, পর্যাপ্ত পরিমাণ চেকপোস্ট থাকবে। ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদ করতে ঢাকার বাহিরে যাওয়া মানুষের মূল্যবান সম্পদ নিজ দায়িত্বে সুরক্ষিত রাখতে আগে থেকেই নির্দেশনা দিয়েছে পুলিশ। তারপরে স্বাভাবিকের চাইতে আমরা একটু বেশি রাতের বেলা টহলটা একটু জোরদার করছি, দিনের বেলাও কিছু চুরি হয়। আমরা দিনে রাতে মোটামুটি আগের চেয়ে একটু বেশি তৎপর, যেহেতু রাস্তাঘাট ফাঁকা আছে আমাদের মুভমেন্টটা একটু বেশি করা সহজ, এর জন্য আমাদের তৎপরতা আগের চেয়ে একটু বেশি লক্ষ্য করা যাবে। এছাড়া এলাকাভিত্তিক নিরাপত্তা জোরদারে সচেষ্ট আছেন জনপ্রতিনিধিরাও। তবে চুরি ডাকাতি রোধে সাধারণ মানুষের সচেতনতাও জরুরি বলে মত তাদের। আমরা একটু সতর্ক থাকতে বলছে যেন চুরি ডাকাতিটা যেন না হয়, প্রায় 10 দিনের মতন ছুটি। এরপর সিসি ক্যামেরাও লাগাইছে, আমরা কিন্তু বলছি প্রত্যেক মহল্লায় প্রত্যেক বাড়িওয়ালাকে ডেকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য। মোটামুটি এখন সিসি ক্যামেরা সব জায়গায় আছে। এবারের ঈদে মসজিদ সহ মোট 1468টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রতিটি জামাতেই নেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।